আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি রিয়াজ হাফিজ, সংবাদ উপস্থাপক একুশে টেলিভিশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা থেকে 69 নম্বর পৃষ্ঠা থেকে কিছু অংশ পাঠ করছি। এ খবর শুনলেও আমার মনকে বুঝাতে পারছি না। একবার বাইরে একবার ভিতরে খুবই উদ্বিগ্ন হয়ে আছি। বন্দী আমি, জনগণের মঙ্গল কামনা ছাড়া আর কি করতে পারি? বিকালে আবার গুজব শুনলাম, গুলি হয়েছে, কিছু লোক মারা গেছে, অনেক লোক জখম হয়েছে, মেডিকেল হাসপাতালেও একজন মারা গেছে। একবার আমার মন বলে হতেও পারে, আবার ভাবি সরকার কি এত বোকামি করবে? 144 ধারা দেওয়া হয় নাই, গুলি চলবে কেন? একটু পরেই খবর এলো ঢাকায় 144 ধারা জারি করা হয়েছে, মিটিং হতে পারবে না, কিছু জায়গায় টিয়ার গ্যাস মারছে, সে খবর পাওয়া গেল। বিকালে আরো বহু লোক গ্রেপ্তার হয়ে এলো, প্রত্যেককে সামারি কোর্ট করে সাজা দিয়ে দেওয়া হয়েছে, কাহাকেও 1 মাস, কাহাকে 2 মাস। বেশিরভাগ লোকই রাস্তা থেকে ধরে এনেছে শুনলাম। অনেকে নাকি বলে রাস্তা দিয়ে যাইতেছিলাম, ধরে নিয়ে এলো, আবার জেলও দিয়ে দিল। সমস্ত দিনটা পাগলের মতোই কাটলো আমার। তালাবদ্ধ হওয়ার পূর্বে খবর পেলাম নারায়ণগঞ্জ, তেজগাঁ, কার্জন হল ও পুরান ঢাকার কোথাও কোথাও গুলি হয়েছে, তাতে অনেক লোক মারা গেছে। বুঝতে পারি না সত্য কি মিথ্যা, কাউকে জিজ্ঞাসা করতে পারি না। সেপাইরা আলোচনা করে, তার থেকে কয়েদিরা শুনে আমাকে কিছু কিছু বলে। তবে হরতাল যে সাফল্যজনকভাবে পালন করা হয়েছে সে কথা সকলেই বলছে। এমন হরতাল নাকি কোনো দিন হয় নাই, এমনকি 29 সেপ্টেম্বরও না। তবে আমার মনে হয় 29 সেপ্টেম্বরের মতোই হয়েছে হরতাল।